এই শোতে একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী বলেছেন যে পৃথিবীতে এখন একমাত্র বন্ধু হচ্ছে টাকা, অন্য কিছু না। না, আমি আমি আমার কাছে অর্থটা সবসময় পর্যাপ্তটা দরকার। আমি মনে করি আমার একটি গাড়ি দরকার, আমি যে গাড়িটা চালাই, হ্যাঁ, সেটা খুবই একটি ছোট গাড়ি, আমি 15 বছর ধরে নিজেই ড্রাইভ করি, কিন্তু গাড়িটা তো আমার প্রয়োজনের জন্য। কিন্তু ওখানে যদি একটি পাজেরো আসে, আমার জন্য এটা দরকার নেই। বাংলাদেশ প্রেক্ষাপটে না, আমরা না প্রয়োজন যতটুক তার চেয়ে অনেক বেশি চাই। আপনি যে মানের ভালো নির্মাতা, সে মানের ভালো অভিনেতা কি? অভিনেতাটা আমি নির্মাতা হিসেবে এবার একটা চ্যালেঞ্জ হয়েছে। এবার গাজীরাকায় নিজেই নির্মাতা, গাজীরাকায় নিজেই অভিনেতা, দ্য গ্রেভে, তাই না? এবং সেখানে কিন্তু আমি কিন্তু সাধারণত মিথ্যে মায়াত অভিনয় করি না, ডিরেকশন অভিনয় করি না। গাজীরাকায় কীভাবে তার ডিরেক্টর হিসেবে গাজীরাকায়কে অ্যাক্টর কে নিয়ন্ত্রণ করলো, এবং গাজীরাকায়তের মূল্যায়নে গাজীরাকায়ত অ্যাক্টর হিসেবে কি, সেটা যদি আমি বলি, আমি বলবো যে আমি অভিনেতা হিসেবে ডিরেক্টরের চেয়েও ভালো। রেহানা মরিয়ম নূর আপনার কাছে ভালো লেগেছে এবং সাদ তার নির্মাতা। এই ছবিটি আপনি যদি বানাতেন ব্যতিক্রম কি হতো? আমার কাছে না স্টোরি ইজ এ সিম্পলি এনার্জি। আমি একটা এনার্জি, একটা ফর্ম অফ এনার্জি স্টোরিটা, তাই না? আমরা সিনেমাতে এই এনার্জিটা দর্শকের মধ্যে প্রপোগেট করে দিই এবং দর্শক ছটফট করতে থাকে। রেহানা মরিয়াম নূর দেখে কেউ হয়তো পছন্দ করেনি, কেউ কিন্তু বসেছিল, বরং যারা কটাক্ষ করছে তার এগেনস্টে কথা বলছে, এরকম আছে। দীপঙ্কর দীপন এবং রায়হান রাফির ভিতরে কে ভালো নির্মাতা আপনার চোখে? আসলে এটা এইভাবে বিচার করা খুব ডিফিকাল্ট, খুব সহজ আপনার? না, আমি বলি শিল্পর, যেমন পুরস্কারের তো আমি পাচ্ছি, পুরস্কার দিচ্ছে, কিন্তু আমি তো পুরস্কারের পক্ষী না। শিল্পকে কি পুরস্কার দিয়ে ছোট সমান প্রতিযোগিতা করা যায়? মোস্তফা সরোয়ার ফারুকি এবং অমিতাভ রেজা চৌধুরী, তাদের সম্পর্কে আপনার মূল্যায়ন? ওরা দুজনই আমার খুব পছন্দের এবং দুজনই খুব ভালো নির্মাতা, এবং প্রত্যেকটা একটা নির্মাতার সাথে একটা দর্শন আছে, তাই না? তার মানে প্রত্যেক নির্মাতার আলাদা দর্শন আছে, একটা আইডেন্টিটি আছে। যেই নির্মাতার দর্শন নেই সে কি নির্মাতা? সে তো শিল্পী না। যে নির্মাতা বোম্বের ছবি, হলিউডের ছবি, তামিল ছবি মিলিয়ে একটি সুপারহিট ছবি বাজারে দেয়, সে কি নির্মাতা? অবশ্যই নির্মাতা, অবশ্যই নির্মাতা। আমি একটা উদাহরণ দিই। জি, সুহানুর রহমান সুহান, ছবিটার নাম কি ছিল? কেয়ামত থেকে কেয়ামত। দর্শক কেন দেখলো? ভালো লেগেছে, কিন্তু ছবিটা তো ডিটো কপি, রাইট? কেন লাগলো? কারণ আবেগকে কখনো নকল করা যায় না। সুহানুর রহমান সুহান তার নকলটা করাই নাই, ওদের দিয়ে করিয়েছে। আজকে মৌলিকতা বলে কিছু আছে? আজকে একটা গান থেকে আরেকটা সুর তৈরি হয়, একটা গল্প থেকে আরেকটা গল্পের দাম্ভিকতা করতে তৈরি হয়। কাজেই আমি এটাকে কীভাবে অ্যাডাপ্ট করছি, আমি কোত্থেকে নিলাম না নিলাম সেটা বড় বিষয় না হয়, আমি এটাকে কীভাবে আমি ব্যক্তিগতভাবে ধারণ করি। আপনি উপস্থাপক, আমি অতিথি, কোনো প্রশ্ন করবেন? হ্যাঁ, একটা প্রশ্ন করি, সেটা হলো যে জয় অনেক ভালো অভিনেতা হতে পারত, কিন্তু অনেক বেশি ডিপ্লোমেসি হতে গিয়ে সে অভিনেতাকে জলাঞ্জলি দিয়েছে, এবং জয় নায়ক হতে গিয়ে অভিনয় সত্তাটাকে খুন করেছে। আপনার কি মনে হয় যে সিদ্ধান্তটি ঠিক হয়েছে, কাজটি ঠিক হয়েছে? ঠিক হয়নি, কিন্তু তো সে বুঝতে পারিনি, তার পথ চলায় বড় একজন প্রদর্শক দরকার ছিল। আমি আবারও বলি যে আপনি তো বলেছেন যে এক এক লোকের এক এক দর্শন থাকে, আপনার দর্শনের সাথে যে বাংলাদেশের 17 কোটি লোকের দর্শন মিলবে তা আপনি কিভাবে চান? মিলতেই হবে হয়তো, এটা এটা যেমন আজকে আমি দ্য গ্রেভের কথা বলি, গোলের কথা বলি, একটি মানুষ 100টা গোল করতে পারে না, তাই না? আপনার দর্শনই সেরা দর্শন? না, দর্শন কখনো সেরা হয় না। তাহলে মিলবে কেন? দর্শনটা সবার হয়, দর্শনটা মানে সার্বজনীন হতে হয়। দর্শনটা যখন এরকম একটা জিনিস, দর্শনটাকে আপনার মনে হবে এটা আমার, আমার এই দর্শনটা মনে হবে আমার। যেমন আমি একটু উদাহরণ দিতে পারি কি, যেমন গোড়ের একটি সংলাপ, বিধবা মেয়েটি বলছে স্বামীরা যখন মারা যায় স্বামী গো সীতার লগে বউ গো আগুনে ঝাঁপ দিতে হয়, এই নিয়মই ভালো ছিল, সারা জীবন আগুনে পুরার চাইতে একদিনে সীতার আগুনে পুরা অনেক ভালো। এটা কি বর্তমান সমাজের কোনো দর্শন, বর্তমান সমাজের প্রেক্ষাপট কোনো কিছুর সাথে কি মিলে? বিধবা যে কোনো নারী যে স্ট্রাগল করছে তার কাছে কিন্তু এটা, আমি কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে। এমন কোন বিধবা নেই যে স্বামী মরার সাথে সাথে চিতায় নিজে পুড়তে চায় কিংবা কবরে ঢুকতে চায়, বরং স্বামীর চেয়ে বেটার স্বামীকে বিয়ে করে সে সুখী থেকে এক্সাম্পল তৈরি করে। আমি 100% এগ্রি করছি। যেমন আমি বর্তমান টাইমকে আপনি ধরবেন না? অবশ্যই বর্তমান টাইম কেন ধরবো না, কারণ আমাদের কিন্তু যেমন শুধু কেন বিধবা কেন, একটি বিপত্নিকের বেলা হতে পারে, যে যার স্ত্রী চলে গেছে, যে একা জীবনযাপন করে,
সেটার মধ্যে কি কষ্ট নেই?